আচ্ছা, আমরা আজকে পড়বো কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা সাধারণত আমাদের ডেভেলপমেন্টাল সাইকোলজির একটা পোর্শন। আমরা যদি ডেভেলপমেন্ট দেখতে চাই, হিউম্যান ডেভেলপমেন্ট, তাহলে আমরা দেখবো হয়তো প্রচুর ধরনের হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে। সাধারণত হিউম্যান ডেভেলপমেন্ট কিন্তু আমাদের আফটার বার্থ কখনো স্টার্ট হয় না। এটা স্টার্ট হয় যখন একটা স্পার্ম গিয়ে একটা এগকে ফার্টিলাইজ করে, দেন আমাদের ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে। আমরা যদি ডেভেলপমেন্ট দেখি, তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, অনেক ধরনের ডেভেলপমেন্ট আসে। মেনলি আজকে আমরা ফোকাস করব কগনিটিভ ডেভেলপমেন্টের ওপর। তো কগনিটিভ ডেভেলপমেন্ট স্টার্ট করতে গেলেই যেই জিনিসটা আমাদের ফার্স্টে ফোকাস করতে হবে, যে হোয়াট ইজ কগনিশন। কগনিশন হলো বোঝা গিয়ে যে আমাদের না জানা কোনো একটা জিনিস সম্বন্ধে আমাদের যখন ফার্স্ট কোনো আইডিয়া হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে যে কগনিশন। বা কোনো আমাদের মেন্টাল প্রসেসেস, যেরকম রিজনিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের কগনিশন, যার মাধ্যমে আমরা আমাদের অজানা পৃথিবীটাকে আস্তে আস্তে জানতে শুরু করছি। এই যে আমাদের কগনিটিভ যে জায়গাগুলো আমি বললাম, যেরকম মেমোরি, অ্যাটেনশন, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, রিজনিং, এইগুলোর ডেভেলপমেন্টকে বলছে কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্টের অনেক থিওরি রয়েছে। আজকে আমরা পড়বো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেটা হচ্ছে কিনা মোস্ট রিনাউন্ড থিওরি ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। এবারে কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে ফার্স্টে আসে আমাদের স্কিমা। হোয়াট ইজ স্কিমা? স্কিমা বলছে গিয়ে যে আমাদের চারিদিকে যেরকম অনেক ধরনের জিনিস থাকে, যেরকম আমরা জন্মের পর থেকেই আমাদের মাদার, ফাদার, ফ্যামিলি, বা আমরা আমাদের চারদিকে যেরকম ধরুন মার্কার, পেপার, পেন্সিল, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের যেরকম নতুন নতুন করে এক একটা থিওরি, মানে নলেজ আমরা গ্যাদার করতে আরম্ভ করি, সেই প্রত্যেকটা পার্টিকুলার এক একটা জিনিস হচ্ছে স্কিমা। নাও হাউ স্কিমা ডেভেলপ? পিয়াজে বলছেন গিয়ে যে স্কিমা ডেভেলপমেন্টের দুটো প্রসেস আছে। তার মধ্যে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাডাপ্টেশন। স্কিমা কিভাবে তৈরি হয়? না, আফটার বার্থ আমরা যখন আমাদের এই এনভায়রনমেন্টের সাথে আস্তে আস্তে ইন্টারাক্ট করতে স্টার্ট করি, থ্রু ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট আমাদের স্কিমা ডেভেলপ করছে, বা আমরা নতুন নতুন জিনিসের সম্বন্ধে নতুন নতুন স্কিমা তৈরি হচ্ছে। আর এর মানে এই নয় যে আমাদের স্কিমা শুধুমাত্র ছোটবেলাতেই ডেভেলপ করছে বা ছোটবেলাতেই তৈরি হয়ে যাচ্ছে, তারপর আর তৈরি হচ্ছে না। না, আমরা এই বয়সে এসেও যখন নতুন কিছু এমন একটা জিনিস সম্বন্ধে ধরুন জানতে পারলাম, যে জিনিসটা আমরা আগে কখনো জানিনি, তো সেই জিনিসটা সম্বন্ধে আমাদের এই বয়সেও কিন্তু স্কিমা তৈরি হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন তোমরা করতেই পারো, যে স্কিমা তাহলে আমাদের যেই জিনিসটা সম্বন্ধে ছোটবেলায় আমাদের যেই ধারণাটা তৈরি হচ্ছে সেটা কি সেরকমই থেকে যাচ্ছে? একদমই নয়, স্কিমা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকছে। এই অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা দেখবো গিয়ে যে আমাদের দুটো সাব পয়েন্টস আসছে। একটা হচ্ছে অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন কি? না, ধরো প্রথম একটা জিনিস সম্বন্ধে আমার একটা আইডিয়া তৈরি হচ্ছে, আর সেই আইডিয়াটা দিয়েই আমরা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টকে ইন্টারপ্রেট করছি, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। কিন্তু যখন আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, দেখছি গিয়ে যে আমাদের যে এক্সিস্টিং আইডিয়াটা রয়েছে সেটা দিয়ে আমরা আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডকে আর কি না ইন্টারপ্রেট করতে পারছি না, সেই আইডিয়াটাকে একটু মডিফাই করার দরকার আছে। সেই আইডিয়াটাকে থ্রু মডিফিকেশন আমরা যখন একটা নতুন আইডিয়া তৈরি করছি বা একটা নতুন স্কিমা ডেভেলপ করছি, সেইটাকে বলছে গিয়ে অ্যাকোমোডেশন। যেরকম ধরো একদম ছোটবেলায় আমাদের যদি জিজ্ঞেস করা হতো যে বাড়ি বলতে তোমরা কি বোঝো, তখন হয়তো আমরা বলে দিতে পারতাম যে দুটো ঘর থাকে, রান্নাঘর থাকে, জানলা থাকে, টিভি আছে, ফ্রিজ আছে, এটা হলো আমার বাড়ি। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, সেখানে কিন্তু আমাদেরকে এখন যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি বলতে কি বোঝায়, তখন আমাদের সাথে সাথেই মাথায় আসে যে আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা, যেখানে সবাই আমাদেরকে ভালোবাসবে,
আমরা যখন স্কুলে বা কলেজে আসব, বাড়িতে আমার জন্য কেউ ওয়েট করবে, বাড়িতে গিয়ে দেখবো গিয়ে যে মা আমার জন্য অনেক কিছু রান্না করে রেখে দিয়েছে, আবার কখনো কখনো বকুনিও খায়, তখন কিন্তু বাড়ির মানেটা, বাড়ির জিনিসটা সেম থাকছে কিন্তু বাড়ির মানেটা আলাদা হয়ে যাচ্ছে। মানে কি, আমাদের যে এক্সিস্টিং আইডিয়াটা ছিল সেটাকে আমরা মডিফাই করলাম সেম জিনিসটাকে ইন্টারপ্রেট করার জন্য। এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। এরকম ভাবে থ্রু অ্যাসিমিলেশন আর থ্রু অ্যাকোমোডেশন আমরা তো প্রচুর প্রচুর মানে মানে নাম টন টন আমরা আমাদের স্কিমা ডেভেলপ করে নিচ্ছি। কিন্তু এর পরেই আসছে আমাদের সেকেন্ড স্টেজ, যেটা হচ্ছে অর্গানাইজেশন। আমাদের অনেক আইডিয়া তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এইবারে সেই আইডিয়াগুলোর মধ্যে যখন আমরা লিঙ্ক করছি, লিঙ্ক করে একটা স্ট্রংগেস্ট আইডিয়া ফর্ম করছি, সেটাকে বলছে আমাদের অর্গানাইজেশন। যেরকম আমাদের ধরো ছোট ছোট আইডিয়া রয়েছে যে চক মানে কি, ডাস্টার মানে কি, টেবিল মানে কি, চেয়ার মানে কি, এইগুলো হচ্ছে আমাদের এক একটা স্কিমা। এইবারে এই ছোট ছোট স্কিমাগুলোকেই যদি আমি ইন্টারকানেক্ট করি, আর হয়তো বললাম যে আমাদের ক্লাসরুমে তো এই সবগুলোই রয়েছে, এই পোর্শনটাকে বলছে অর্গানাইজেশন। তো আমরা ফার্স্টে কি জানলাম যে হোয়াট ইজ কগনিশন। কগনিশন মানে হলো গিয়ে যে থ্রু আমাদের মেন্টাল এবিলিটিস আমরা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টকে জানছি, কিসের মাধ্যমে, না থ্রু স্কিমা ডেভেলপমেন্ট। স্কিমা ডেভেলপমেন্টের আমরা দুটো প্রসেস পড়লাম, একটা হচ্ছে গিয়ে যে অ্যাডাপ্টেশন, নেক্সট ওয়ান ইজ অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশনের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। এই জায়গাটা আমাদের চলে আসছে হলো গিয়ে যে কিভাবে আমরা স্কিমা তৈরি করছি। এরপরে মেইনলি আমাদের পিয়াজে থিওরিটা শুরু হচ্ছে। পিয়াজে বলেছিলেন গিয়ে যে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের চারটে স্টেজ হয়। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চাকে তার কগনিশন ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু এই চারটে স্টেজের মধ্যে দিয়েই যেতে হবে। কেউ যদি বলে গিয়ে যে না আমার বাচ্চার প্রথম স্টেজের পরে সে সেকেন্ড স্টেজটা স্কিপ করে থার্ড স্টেজ চলে গেছে, এটা কিন্তু কখনোই পসিবল না। তাকে প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়েই যেতে হবে। এই চারটে স্টেজ কি কি? চারটে স্টেজ হচ্ছে গিয়ে যে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ আর ফর্মাল অপারেশনাল স্টেজ। পিয়াজে আমাদের এজকেও কিন্তু ভাগ করে দিয়েছিলেন অ্যাকর্ডিংলি এই চারটে স্টেজ অনুযায়ী। তো ফার্স্ট স্টেজ যেটা আমাদের আসছে সেটা হলো আমাদের সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজে আমাদের ডিউরেশন হচ্ছে বার্থ থেকে 2 ইয়ার্স অবধি। সাধারণত সেন্সরি মোটর স্টেজে আমাদের যে কগনিশন খুব একটা বেশি ডেভেলপড হয়ে যাচ্ছে, আমরা খুব ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছি সেরকম কিন্তু না। এই নামটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই স্টেজটার মধ্যে আমাদের কি কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে। নামটার মধ্যে কি আছে? না আছে হলো কি সেন্সরি মোটর, মানে থ্রু আমাদের সেন্সরি মোটর অর্গ্যানস আমরা আমাদের মানে কগনিশন ডেভেলপ করে থাকছি। মানে আমরা আমাদের হাত পা নেড়ে এই সেন্সরি মোটর অ্যাক্টিভিটি গুলো করে আমরা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট করে থাকি, আর এই ডেভেলপমেন্টটা হচ্ছে বার্থ থেকে 2 ইয়ার্স অবধি। এই ডেভেলপমেন্টের আবার 6টা সাবস্টেজ রয়েছে, যে সাবস্টেজ গুলো হলো রিফ্লেক্সিভ স্কিমাস, প্রাইমারি সার্কুলার রিয়াকশন, সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন, কোঅর্ডিনেশন অফ সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন, টার্সিয়ারি সার্কুলার রিয়াকশন অ্যান্ড মেন্টাল রিপ্রেজেন্টেশন। সাধারণত এই সাবস্টেজগুলোর মধ্যে মেইন যেটা আসছে হলো গিয়ে যে সাবস্টেজ 4-এ আমাদের অবজেক্ট পারমানেন্স হয়। অবজেক্ট পারমানেন্স কি? না অবজেক্ট পারমানেন্স হলো গিয়ে যে একটা অবজেক্ট, পার্টিকুলার একটা অবজেক্ট ধরো আমাদের চোখের সামনে এখন নেই, তবুও আমরা বুঝতে শুরু করি যে এই জিনিসটা আমার চোখের সামনে না থাকলেও এই পৃথিবীতে তার এক্সিস্টেন্স রয়েছে। যেমন ধরো আমি একটা ছোট্ট বাচ্চা, সে যখন সাবস্টেজ 4-এ যাচ্ছে, সাবস্টেজ 4-এর
ডিউরেশন হচ্ছে কি যে 8 থেকে 12 মাস, এই সময়টা, এই সময়ে যখন সে থাকছে, সে ধরো ঘরে বসে খেলছে, কিন্তু তার মা ধরো রান্নাঘরে গিয়ে রান্না করছে, তার মা তার চোখের সামনে নেই, কিন্তু সে কোথাও গিয়ে এটা বুঝতে পারছে, মা যদিও আমার চোখের সামনে না থেকে থাকে, মা রয়েছে কোথাও না কোথাও রয়েছে, কিন্তু এই স্টেজটার আগে কি ছিল, তাদের তাদের চোখের সামনে একটা জিনিসের এক্সিস্টেন্স নেই, মানে সেটার আর কোনো এক্সিস্টেন্স নেই। আমরা এই জিনিসগুলো দেখবে আমাদের চারপাশে যে সমস্ত বাচ্চারা থাকে, বাচ্চাদের সাথে এই জিনিসগুলো করতে পারি, যেরকম ধরো একটা জিনিস নিয়ে চশমা নিয়ে টানাটানি করছে, বা একটা মেডিসিন নিয়ে টানাটানি করছে, আমি জিনিসটা নিয়ে বললাম যে যা যা হারিয়ে গেল বলে একটা লুকিয়ে দিলাম, কিছুক্ষণ পরেই দেখবো যে ওরা কিন্তু ভুলে যায়, আর ওরা ভাবে গিয়ে যে জিনিসটা সত্যিই হয়তো হারিয়ে গেছে বা কেউ নিয়ে চলে গেছে, কিন্তু যখন এই স্টেজটাতে চলে আসে তখন কিন্তু ওরা বুঝতে পারে যে না আমার সামনে নেই, কিন্তু এটা কোথাও না কোথাও ঠিক এক্সিস্ট করছে। আরেকটা জিনিস কি হয়, আরেকটা জিনিস বলছে গিয়ে যে মেন্টাল রিপ্রেজেন্টেশন, মানে আমাদের সাবস্টেজ 6-6 যখন আমরা আসছি তখন গিয়ে ওরা মোটর অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো প্রবলেমের সলিউশন, মানে কোনো মোটর সেন্সরি মোটর প্রবলেমের কিন্তু প্রবলেমগুলোর সলিউশন বার করে নিতে পারছে সেন্সরি মোটর স্টেজে। এর থেকে বেশি আর কিছু ডেভেলপ হয় না, এইটুকুই ডেভেলপমেন্ট হচ্ছে। এরপরের যে স্টেজটা সেটা হলো গিয়ে যে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ যেটা ডিউরেশন হচ্ছে 2 years to 7 years, এই সময়ে গিয়ে অনেক কটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখা যায়, আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, বাচ্চারা স্ক্রিবলিং করতে শিখছে, স্ক্রিবলিং করতে শিখছে মানে তার ফাইন মোটর মুভমেন্ট হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলার আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রস মোটর মুভমেন্ট আর ফাইন মোটর মুভমেন্ট। যখন গ্রস মোটর মুভমেন্ট, ধরো আমি একটা কিছু সরাতে চাইছি, একটা বালিশ রয়েছে আমি তার সামনে সরাতে চাই, মানে আমি আমার দুটো হাতকে ইউজ করে সেই জিনিসটা সরিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের গ্রস মোটর মুভমেন্ট। এবারে কেউ আমাদের হাতে একটা পেন ধরিয়ে দিল বা একটা কালার পেন্সিল ধরিয়ে দিল, এবারে বললো যে লেখো তো কিছু, এবারে আমি যখন লিখছি মানে ফাইন মোটর মুভমেন্ট করছি, মানে এখানে কিন্তু আমি শুধুমাত্র আমার আঙুলগুলোর মুভমেন্ট করছি, সেটা হচ্ছে ফাইন মোটর মুভমেন্ট, যেটা কিনা আমাদের প্রি অপারেশনাল স্টেজে এসে ডেভেলপ করতে স্টার্ট করছে, কারণ এই বয়সে আমরা ততটাও লিখতে পারি না, শুধু হয়তো স্ক্রিবলিং বা এই জিনিসগুলো স্টার্ট হচ্ছে। আরেকটা জিনিস খুব দেখা যায় গিয়ে যে 2.5 বছর মতন বয়সে, সেটা হচ্ছে প্রিটেন্ডেড প্লে বা মেক বিলিভ প্লে। এটা কি না, আমরা চারদিকে দেখলে দেখতে পারি যে বাচ্চারা হয়তো দিদিমণি দিদিমণি বা ডাক্তার ডাক্তার খেলছে, এরকম অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বালিশগুলোকে স্টুডেন্ট বানিয়ে এবার হাতে একটা লাঠি ফাটি নিয়ে এবার তাদেরকে পড়াচ্ছে, তাদেরকে বকছে, এটা হচ্ছে মেক বিলিভ প্লে। মেক বিলিভ প্লেটা কি না, আমরা রেগুলার লাইফে আমাদের চারদিকে যে জিনিসগুলো দেখছি বা রান্না বাটি খেলছে সেই জিনিসগুলোকে আমরা যখন খেলার মাধ্যমে অ্যাক্ট করছি, সেটাই হচ্ছে মেক বিলিভ প্লে। মেক বিলিভ প্লে কিন্তু শুধুমাত্র একটা খেলা হিসেবে আমরা পারসিভ করি, শুধুমাত্র কিন্তু খেলা নয়, এইটার মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন সোশ্যাল ক্যারেক্টার্স বা সোশ্যাল নর্ম রয়েছে সেগুলো আমাদের মধ্যে ডেভেলপ করি। যেরকম ইফ ইউ আর আ টিচার দেন ইউ শুড বিহেভ ইন দিস ওয়ে, তাহলে তুমি বকবে, তুমি খুব স্ট্রিক্ট হবে, তুমি খুব ডিসিপ্লিনড হবে। আবার আমরা যখন রান্না বাটি খেলছি তখন কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা পুতুলকে খাওয়াচ্ছি, কারণ ওকে স্নান করাচ্ছি, ওকে ঘুম পাড়াচ্ছি, তার মানে কি সে একটা কেয়ারিং জিনিসটা, মানে তুমি যদি মা হও তুমি কেয়ারিং হবে, তুমি তোমার বেবির কেয়ার নেবে। এই যে সোশ্যাল ক্যারেক্টার্স গুলো, এই ক্যারেক্টার্স গুলোকে তুমি পোর্ট্রে করছো তুমি খেলার মাধ্যমে, এটাকেই বলছে মেক বিলিভ প্লে। তারপর আরেকটু বড় হলে এই মেক বিলিভ প্লে গুলোকে আমরা একটা অন্য নাম দিই, সেটাকে বলি আমরা সোশিও ড্রামাটিক প্লে। সোশিও ড্রামাটিক প্লে কিন্তু আর অন্য কিছু নয়, এটা মেক বিলিভ প্লেই, কিন্তু মেক বিলিভ প্লেতে আমি একা একা খেলছিলাম, আর সোশিও ড্রামাটিক প্লেতে আমি আরো 2-3 জনকে আমার সাথে জড়ো করে একসাথে খেলি, তুমি বড় দিদি হও, আমি ছোট দিদি হচ্ছি বা আমি ছোট বোন হচ্ছি, চলো এবারে সবাই মিলে, তুমি যখন তুমি অফিসে যাবে আমি স্কুলে যাব, মানে একই জিনিস খেলছি, কিন্তু এই খেলাটার মধ্যে মোর দ্যান 1% ইনভলভ রয়েছে, এটাকে বলা হচ্ছে সোশিও ড্রামাটিক প্লে। এরপরে আসছে হলো ডুয়াল রিপ্রেজেন্টেশন।
ডুয়াল রিপ্রেজেন্টেশন ডেভেলপ করছে, যেরকম আমরা একটা ধরো পার্টিকুলার জিনিসের সেটার ইউজ কি সেটাও জানি, আর সেটাকে অন্যরকম ভাবে কিভাবে ইউজ করা যায় সেটাও জানি। আমরা কিন্তু ছোটবেলায় জানি গিয়ে যে এই ডাস্টারটা দিয়ে আমরা কোনো কিছু লিখলে সেটাকে আমরা মুছবো, কিন্তু বাচ্চাদেরকে দেখবে এরকম লম্বা কিছু পেলেই তারা সেটাকে সাথে সাথে কানে লাগিয়ে ফোন হিসেবে ফোন ফোন খেলে। তো এটা কি ওরাও জানে? এটা কিন্তু ফোন নয়, তার মানে এই জিনিসটার অ্যাকচুয়াল ইউজও কি সেটাও আমরা জানছি, এটার সিম্বলিক ইউজ কি, মানে ডুয়ালি রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকুলার জিনিসকে। কিন্তু এই আরেকটা হলো গিয়ে যে অ্যানিমিস্টিক থিঙ্কিং বা অ্যানিমিজম যেটাকে আমরা বলে থাকি। অ্যানিমিজম হলো গিয়ে যে টু পারসিভ লাইফ ইন লাইফলেস থিংস। যেরকম বাচ্চারা পুতুল নিয়ে খেলে, তাকে খাওয়াচ্ছে, তাকে ঘুম পাড়াচ্ছে, তা সে পড়ে গেলে উঠে বলছে তোমার লাগলো লাগলো, কারণ ওরা জানে ওরা পড়ে গেলে লাগে, ওরা হয়তো ভাবে পুতুলটাও যদি আমার হাত থেকে পড়ে যায় তাহলে হয়তো ওরও লাগবে। মানে সেই মানে জিনিসটার যে কোনো লাইফ নেই ওরা কিন্তু সেটা বুঝতে পারে না, ওরা ভাবে সবকিছুর মধ্যে লাইফ রয়েছে। আর এই স্টেজের একটা প্রবলেম হলো কি যে ইগোসেন্ট্রিক বা ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজম শুধু বলবো না যে এই বয়সের, আমাদের বয়সেরও অনেক মানুষের মধ্যে ইগোসেন্ট্রিক বা ইগোসেন্ট্রিজম দেখা যায়, যেটা হলো গিয়ে যে আমরা সবসময় কোনো একটা জিনিস আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে পারসিভ করি, একটা অন্য মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে পারসিভ করলে যে কি হয় সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। ছোট বাচ্চাদেরকে আমরা দেখে থাকি, তারা হয়তো তাদের চোখটাকে এইভাবে ঢেকে নেয়, ঢেকে নিয়ে ভাবে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে অন্য কেউ আমাকে দেখতে পাচ্ছে না। লুকোচুরি খেলার হলে তারা সবার সামনে দাঁড়িয়ে এরকম চোখ ঢেকে দাঁড়িয়ে থাকে আর ভাবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, মানে সে শুধু তার পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে ইন্টারপ্রেট করছে কিন্তু অন্য কারোর পার্সপেক্টিভ থেকে ইন্টারপ্রেট করছে না। আমি যদি এই প্রসঙ্গে অন্য একটুখানি একটু কথা বলি, যে এই মেটেরিয়ালিস্টিক অ্যানিমিজম তো আমরা বড় হওয়ার সাথে সাথে চলে যায়, কিন্তু আমরা বড় হলেও যেই জিনিসটাকে ধরে থাকি, কারোর সাথে ঝগড়া হলে আমরা কিন্তু সবসময় আমার পয়েন্ট অফ ভিউটাকেই এস্টাবলিশ করার চেষ্টা করে থাকি। একটা অন্য মানুষ, আমি যার সাথে আর্গিউ করছি তারও যে একটা অন্য পয়েন্ট অফ ভিউ রয়েছে সেই জিনিসটার প্রতি, আমরা কিন্তু সেটাকে কখনোই এক্সপ্লেন করার চেষ্টা করি না। যাই হোক, ইগোসেন্ট্রিজম হলো গিয়ে যে আমাদের প্রি অপারেশনাল স্টেজের একটা প্রবলেম বা এরর আমরা বলতে পারি, ঠিক আছে। এরপরে আসছে হলো গিয়ে যে আমাদের থার্ড স্টেজ। এই জিনিসগুলো হতে হতেই আমাদের 2 থেকে 7 বছর পেরিয়ে যায়, মানে এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করছে 7 বছরের মধ্যে। এরপরে আসছে আমাদের থার্ড স্টেজ, যেটা হলো যার ডিউরেশন হচ্ছে 7 to 11 years। এই বয়সটাতে এসে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে রিগার্ডিং কনক্রিট মেটেরিয়াল। মেটেরিয়ালকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কনক্রিট অবজেক্ট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। কনক্রিট অবজেক্ট কি না, যেই জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা কানে শুনতে পাচ্ছি, আমরা টাচ করে ফিল করতে পাচ্ছি, সেটা হচ্ছে কনক্রিট মেটেরিয়াল। আর সেই জিনিসগুলোর সম্বন্ধে আইডিয়াকে আমরা বলে থাকি কনক্রিট থিঙ্কিং। আর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তাহলে কি, যেই জিনিসগুলোকে আমরা কখনো দেখতে পাই না, শুনতে পারি না, শুধু ফিল করতে পারি। আমি যদি ধরো তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা হয়তো সেটাকে ফিল করতে পারবে যে হ্যাঁ ম্যাম আমাদেরকে ভালোবাসে, কিন্তু তোমরা কি কখনো দেখতে পারবে যে আমি কতটা ভালোবাসি বা ভালোবাসা কিরকম হয় বা ভালোবাসার কালারটাই বা কি, সেটা কি কখনো দেখা যায় না। তো সেই জিনিসটা সম্বন্ধে আইডিয়া, যেরকম ধরো রেসপেক্ট, হেট্রেড, জেলাসি, এই জিনিসগুলোকে আমরা বলে থাকি বা এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়াকে বলে থাকি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই কনক্রিট অপারেশনাল স্টেজে এসে আমাদের অ্যাবস্ট্রাক্ট রিজনিং কিন্তু অ্যাবসেন্ট থাকছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো ডেভেলপ করছে না, শুধুমাত্র আমাদের কনক্রিট থিঙ্কিং ডেভেলপ করছে। এই স্টেজটাতে কিন্তু আমাদের প্রচুর 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 জিনিস, প্রচুর কগনিশন ডেভেলপমেন্ট হয়ে থাকে। যেরকম ফার্স্ট আমি বলবো, কনজারভেশন। কনজারভেশন মানে হলো একটা জিনিসের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেল, সেই জিনিসটা যে
সেম থাকছে, তার ইনার মিনিং যে সেম থাকছে, সেই আইডিয়াটা সম্বন্ধে কিন্তু আমাদের নলেজ হয়ে যায়। যেরকম ধরুন, এই বয়সের আগে, প্রি অপারেশনাল স্টেজের আগে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, মানে পিয়াজে করেছিলেন, দেখা গেছিল কি যে যখন ধরো, সরি, কনপ্রি অপারেশনাল স্টেজটার আগে যখন ধরো একটা প্রি অপারেশনাল চাইল্ডকে নিয়ে 2 গ্লাসে জল নিয়েছিলেন, 2টো সেম গ্লাসে সেম অ্যামাউন্টে জল নিয়েছিলেন, মানে সেখানে কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছিল কি যে 2টো সেম অ্যামাউন্টেরই জলের গ্লাস রয়েছে। এবারে এই গ্লাসের জলটা ধরো, একটা লম্বা গ্লাসে ঢেলেছিল, তাহলে কি হবে? অবভিয়াসলি এটা নিচের দিকে পড়ে থাকবে। তখন যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা বলো তো কোনটাতে জল বেশি, তখন কিন্তু বাচ্চারা বলেছিল গিয়ে যে না, এটাতে জল বেশি, কারণ কি, এইটার হাইটটা অনেকটা বেশি কিন্তু এইটার হাইটটা অনেকটা কম। কিন্তু কনক্রিট অপারেশনাল স্টেজে এসে একটা বাচ্চাকে যদি দেখিয়ে করা হয় যে দেখো, একটা ছোট গ্লাসের জল আমি একটা বড় গ্লাসে ঢেলে দিলাম, কিন্তু তার তলনিতে পড়ে রইলো, তাহলে বলো কোনটা দেবে, ওরা কিন্তু বুঝতে পারবে যে সেম অ্যামাউন্টের জলই ওখানে ঢালা হয়েছে, কিন্তু ওটা অনেকটা লম্বা বলে একদম তলায় পড়ে রয়েছে। ধরো আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলছি, আমি ধরো 2 বছর পরে তোমাদের সাথে, ধরো আমার 2 বছর বা 10 বছর পরে দেখা হলো, দেখা করে যে আমি এই মোটা হয়ে গেছি, এবার তোমাদের সামনে যখন আসলাম, তোমরা কিন্তু বুঝতে পারবে যে ম্যামের হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ রয়েছে, কিন্তু ম্যাম কিন্তু একই রয়েছে। সেম জিনিসটাই হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজে এসে আমাদের ডেভেলপ করছে, যার আগে আমাদের কিনা এই জিনিসটা সম্বন্ধে আইডিয়াটা ছিল না। এরপর আরেকটা জিনিস কি ডেভেলপ করছে, রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি মানে একটা প্রবলেম ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো, সেই প্রবলেমটা থেকে তোমাকে যদি সলিউশনে যেতে বলা হয়, তুমি যদি সলিউশনে যেতে পারো, তাহলে তোমাকে যদি বলে গিয়ে যে এবার রিভার্সে, সলিউশন থেকে তুমি প্রবলেমে ব্যাক করো, তাহলে তুমি কিন্তু পারবে। যেরকম ধরো তোমাকে বলা হলো 4 প্লাস 4 ইকুয়ালস টু টি, তাহলে t-4 কত হবে? এই বয়সের বাচ্চারা কিন্তু ঠিক আনসারটা দিয়ে দেবে, t-4 ইকুয়ালস টু 4 হবে। মানে একটা প্রবলেম থেকে সলিউশনে আমরা যদি যেতে পারি, সলিউশন থেকেও তার রিভার্সে গিয়ে আমরা প্রবলেমে পৌঁছতে পারবো। আরেকটা কি হয়, আর হলো গিয়ে যে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন। অনেক জিনিস দিয়ে দিলে তার হায়ারার্কিক্যালি সেই জিনিসগুলোকে ক্লাসিফাই করা, যেরকম ধরো এই বয়সের বাচ্চারা এসে ফ্যামিলি চার্ট বানাতে পারে, সেটাকে আমরা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন বলতেই পারি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সেরিয়েশন। সেরিয়েশন কি না, অনেক অবজেক্ট থাকলে তার কিছু এক্সটার্নাল কোয়ালিটি অনুযায়ী তাকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করা। ধরো এই ক্লাসে অনেক বাচ্চা রয়েছেন, কিছুর, কারোর হাইট অনেকটা লম্বা, কারোর হাইট অনেকটা বেটে, এইবারে আমি ধরো একটা মার্জিন দিয়ে দিলাম যে এই মার্জিনের ওপর যারা হবে তাদেরকে তুমি ই গ্রুপে ফেলবে, আর এই মার্জিনের নিচে যারা আসবে তাদেরকে তুমি বি গ্রুপে ফেলো। মানে একটা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমি তাদেরকে 2টো ডিফারেন্ট গ্রুপে ডিভাইড করতে বললাম, তারা কিন্তু সেই সেরিয়েশনটা করতে পারে। আরেকটা পয়েন্ট হলো ট্রানজিটিভ ইন্টারফিয়ারেন্স। ট্রানজিটিভ ইন্টারফিয়ারেন্স মানে এই প্রবলেমগুলো আমরা অনেকেই করে থাকি, যে যদি এ বি এর থেকে লম্বা হয়, বি সি এর থেকে লম্বা হয়, তাহলে বলো তো এ কি সি এর থেকে লম্বা হবে না বেটে হবে, এই জায়গাটা, এই প্রবলেমগুলো সলভ করতে পারছে। আরেকটা জিনিস হলো কি যে স্পেটিয়াল অপারেশন। স্পেটিয়াল অপারেশন হলো স্পিড, টাইম আর ডিস্টেন্সের মধ্যে, ডিস্টেন্সকে কম্বাইন করে কোনো কাজ করা। এই 3টে জিনিসে তোমরা যদি লক্ষ্য করে দেখো, ক্রিকেট খেলা বা কিছু খেলাতে একটা বল কত দূর থেকে আমার কাছে আসছে, কতটা স্পিডে আসছে, আমি কখন ব্যাটটা তুলে মারলে সেটা ঠিকঠাক জায়গায় যাবে, বা এইটা যদি আমি খেলার কথাটা ছেড়েও দিই, আমরা রেগুলার লাইফে যেটা ইউজ করি, যে আমার বাড়ি থেকে আমার কলেজ কতটা ডিস্টেন্সে আছে, আমি কলেজে এই টাইমে পৌঁছানোর জন্য কখন বেরোবো, আর কতটা তাড়াতাড়ি গেলে আমি কলেজে পৌঁছতে পারবো, বা কোনোদিনও তাড়াতাড়ি বেরিয়ে গেলে কতটা আস্তে আস্তে গেলে আমি কলেজে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো, এই 3টে জিনিসের মধ্যে গিয়ে যে একটা রিলেশন বার করা, রিলেশন বার করে অ্যাকর্ডিংলি কাজ করা, সেটাকেই বলছে স্পেটিয়াল অপারেশন। সেই জিনিসটা ডেভেলপ করে যাচ্ছে আমাদের কনক্রিট অপারেশনাল স্টেজে। আর লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ কি হলো, ফর্মাল অপারেশনাল স্টেজ। লাস্ট স্টেজে এসে মোস্ট ইম্পর্টেন্ট থিং,
আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ করে যাচ্ছে, যেটা কিনা আগে স্টেজ অব্দি ডেভেলপ করেনি। আগে স্টেজ অব্দি আমরা শুধুমাত্র দেখেছিলাম গিয়ে যে আমাদের কনক্রিট আইডিয়া বা কনক্রিট থিঙ্কিং ডেভেলপ করেছিল, কিন্তু লাস্ট স্টেজে এসে আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ করে যাচ্ছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এইখানে এসে আমাদের হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং ডেভেলপ করছে। হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং কি না, এই দেখো নামটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে হাইপোথেটিক্যালি ডিডাকশনের মাধ্যমে তোমাকে কিছু একটা রিজনিং করতে হবে। যেরকম ধরো তোমাদের কোনো একটা বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো গিয়ে যে এই পুজোর ছুটি তো পড়ছে, তাহলে পঞ্চমীর দিন কি করবি বলতো? একজন বললো গিয়ে যে চল তাহলে ঠাকুর দেখে আসি, একজন বলছে গিয়ে যে না চল আমরা মুভি দেখি, আরেকজন বলছে গিয়ে না না চল কোথাও কারোর বাড়িতে গিয়ে বসে সবাই মিলে আড্ডা দিই। মানে একটাই প্রবলেম যে আমরা পঞ্চমীর দিনকে কি করব। তিনটে মানুষ আমাকে তিন ধরনের সলিউশন দিয়েছে, আমি কিন্তু একটুখানি ঠাকুর দেখে এসে বলবো না যে ভাল লাগছে না চল মুভিটা দেখে নি, মুভিটা একটুখানি দেখে এসে বলবো না যে চল মুভিটা ভাল লাগছে না আড্ডা মারি। আমরা কিন্তু হাইপোথেটিক্যালি মানে কাজগুলো না করে এই প্রবলেম এই সলিউশন গুলোর মধ্যে থেকে তিনটের মধ্যে থেকে যে কোনো একটা সলিউশন বেছে নিয়ে ডিসাইড করে নিতে পারবো যে আমরা সেই দিনকে পার্টিকুলারলি কি করব। আমাকে সেই কাজগুলো কিন্তু ফিজিক্যালি করে করে ডিসাইড করতে হলো না যে আমি এটা করব না ওটা করব না ওইটা করব। আমি মনে মনে ভেবে নিলাম যে সেদিনকে কোনটা করলে আমাদের জন্য সেটা বেশি ইজিয়ার হবে বা আমরা বেশি এনজয় করতে পারবো, সেটাকে বলছে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং। আর মোটামুটি এই জিনিসগুলোই ডেভেলপ করে আছে। আমরা যদি তাহলে থ্রু আউট দেখে মানে দেখি আমাদের অ্যাবস্ট্রাক্ট রিজনিং, কনক্রিট রিজনিং এইগুলো ডেভেলপ করে আছে, আমাদের এই জায়গাটাই এসে এই জায়গাটা না আমাদের কনক্রিট অপারেশনাল স্টেজে সেই ইগো সেন্ট্রিজমটাও কমে যাচ্ছে, মানে আমরা নিজেদের কোনো একটা সিচুয়েশনকে দেখার নিজেদের পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অন্যের পার্সপেক্টিভটাও বুঝতে আরম্ভ করছি। থ্রু এই স্টেজগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়ে থাকছে, এইটা পিয়াজে বলেছেন। কিন্তু পিয়াজের থিওরিটাও অনেক কিছু ক্রিটিসিজমস রয়েছে, সেই ক্রিটিসিজমসটা হলো গিয়ে যে এখানে তোমরা যদি দেখো যে যেই এজগুলো লেখা রয়েছে আজকালকার দিনে কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে, সেই সিচুয়েশনটাতে আসতে কিন্তু 11 বছর লাগে না। একটা যদি 3-4 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে, সে খুব ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে এ বেশি ভালোবাসে ও বেশি বকে। তো বিভিন্ন ক্রিটিক্সরা বলেছেন যে উনি যে স্টেজগুলো বলেছেন সিরিয়ালি সেই স্টেজগুলো কিন্তু একদম কারেক্ট, কিন্তু আমরা আজকে যেই সিচুয়েশনে বা যেই সিনারিওতে দাঁড়িয়ে রয়েছি সেই সিনারিওতে দাঁড়িয়ে আমরা খুব ফাস্ট ফাস্ট এগোচ্ছি। তো এই স্টেজের বাউন্ডারিগুলো কিন্তু আজ যখন পিয়াজে বলেছিলেন তখনকার দিনে দাঁড়িয়ে হয়তো এটা ঠিকই ছিল, কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই স্টেজের আগেই আমাদের অনেক ম্যাচিউরিটি চলে আসে বা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা অনেক হয়ে যাচ্ছে। আরেকটা ক্রিটিসিজম হলো গিয়ে যে কালচারের ক্রিটিসিজম, মানে উনি যে স্টেজগুলো বলেছেন ঠিক, কিন্তু তুমি ভাবো আজকালকার দিনে আমাদের আরবান সোসাইটিতে ধরো একটা বাচ্চা সে ছোট্টবেলা থেকেই দেখছে গিয়ে যে মা বাবা ল্যাপটপে কাজ করছে, তারা বিভিন্ন গ্যাজেট ইউজ করছে, তারা সেই গ্যাজেটগুলো যতটা তাড়াতাড়ি শিখে নেবে, একটা কিন্তু যে একদম ইন্টেরিয়র বা রুরাল এরিয়াতে থাকে সেই বাচ্চাটা কিন্তু অতটা ডেভেলপ করবে, অবশ্যই করবে, কিন্তু অতটা তাড়াতাড়ি কি সে শিখতে পারবে? অবভিয়াসলি না। আমাদের কালচারের কিন্তু অনেকটাই বেশি এফেক্ট থেকে যায় আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে, যেটা কিনা আমরা হয়তো ভাইগটস্কির থিওরিতে গিয়ে নতুন করে দেখতে পাই, কিন্তু পিয়াজের থিওরিতে সেই জিনিসটা মিসিং রয়েছে। এই দুটোই মেজর ক্রিটিসিজমস রয়েছে। স্টিল পিএজে থিওরিকে একটা পাইনিয়ার থিওরি বলা হয়, কারণ উনি যে স্টেজগুলো দিয়ে রেখেছেন আজকালকার দিনে দাঁড়িয়েও আমরা তাড়াতাড়ি এগোলেও এই স্টেজগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা এগোবো, আমরা কিন্তু কোনো একটা স্টেজকে স্কিপ করে সরি অন্য স্টেজে কিন্তু আমরা মুভ করতে পারবো না। তো পিএজে থিওরিটা হলো গিয়ে যে মেইন ইম্পর্টেন্ট আর বলবো কি যে সব থেকে বেশি ইউজফুল একটা থিওরি। আজকের জন্য আপাতত এটুকুই থাক, থ্যাংক ইউ।